এরপর আসছি সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তো এই ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের প্রথমেই আছে সমুদ্র ভৃগু। তো সমুদ্র ভৃগু কাকে বলে? এর অর্থ হচ্ছে উঁচু খাড়াই পাহাড় বা পাহাড়ের খাড়া দিক। ক্রমাগত তরঙ্গের আঘাতে, যে সমুদ্র তরঙ্গ ক্রমাগত তরঙ্গের আঘাতে যখন দেখা যায় যে উপকূলে খাড়া পাড়ের সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হয় সমুদ্র ভৃগু। এটা কিভাবে সৃষ্টি হয়? প্রথমে এরকম খাড়া পাড়ে তরঙ্গের আঘাতে একটা ছোট ছোট খাঁজ সৃষ্টি হয়, সেই খাঁজটাকে বলে নজ। এবার এই নজটা যত সমুদ্রের তরঙ্গ এসে সেই জায়গাটাকে আঘাত করে, সেই খাঁজটা ক্রমশ বাড়তে থাকে। বাড়তে বাড়তে একটা সময় কি হয় যে ওপরের অংশটা ঝুলতে থাকে এবং নিচের অংশটা অনেক ক্ষয় পেয়ে যায়। পরবর্তীতে কি হয়, এই যে নিচের অংশটা, এই যে এই অংশের ঝুলন্ত অংশটা, এটা আস্তে এটা ক্ষয়ে নিচের দিকে পড়ে যায়, এটা ধসে নিচের দিকে পড়ে গেলে তখন এই জায়গাটা খাড়া হয়ে যায়। এর ফলে কিন্তু সমুদ্র ভৃগু সৃষ্টি হয়। এবার এই সমুদ্র ভৃগু যে সৃষ্টি হলো, এবার এর যে কোন নির্ভর করে কিভাবে সৃষ্টি হবে, সেটা নির্ভর করে ভৃগুর আকার আকৃতি এবং শিলাস্তরের প্রকৃতির ওপরে। যদি দেখা যায় যে স্থানটিতে স্তরীভূত শিলা আছে, তাহলে কিন্তু সেইখানে দেখা যায় যে খুব দ্রুত শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়। এবং এই অংশে কিন্তু এখানে এছাড়া দেখা যায় যে উপকূলবর্তী অঞ্চলে পৃষ্ঠপ্রবাহ অধিক থাকলে স্তরীভূত শিলা পর্যায়ভুক্তভাবে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। যদি উপকূল গ্রানাইট জাতীয় কঠিন শিলা দ্বারা তৈরি হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে উপকূল ভাগ খুব বেশি ক্ষয়প্রাপ্ত হয় না এবং ভৃগু খাড়া তল বিশিষ্ট, অর্থাৎ ঢাল খুব খাড়া হয়। তিন নম্বর, যদি পর্যায়ক্রমে কঠিন কোমল শিলা থাকে, তাহলে এরকম সিঁড়ির ধাপের মতো ভৃগু সৃষ্টি হয়। আর শিলার মধ্যে যদি দারণ খুব বেশি থাকে, তাহলে ভৃগুতল এবড়ো খেবড়ো বা অসমান হয়, যেটা বিশাখাপত্তনমে দেখতে পাওয়া যায়। সমুদ্র ভৃগুর শ্রেণী বিভাগ, একে তিন ধরনের, তিন ভাবে শ্রেণীবিভাগ করা যায়, গঠনের পর্যায় অনুসারে, জলবায়ু পার্থক্য অনুসারে এবং শিলার গঠন অনুসারে। প্রথম হচ্ছে গঠন পর্যায় অনুসারে, প্রথম এর প্রথম পয়েন্ট হচ্ছে সক্রিয় ভৃগু। সক্রিয় ভৃগু কাকে বলে? যখন সমুদ্রের ক্ষয়কার্যের ফলে ক্রমাগত পশ্চাৎপ্রসারণ ঘটে, অর্থাৎ যেখানে এই ভৃগুর পশ্চাৎপ্রসারণ এখনো অ্যাক্টিভ আছে, এখনো চলছে, সেখানে এখনো খুব সক্রিয়ভাবে সেখানে ভৃগুর পশ্চাৎপ্রসারণ ঘটছে, সেই জায়গাটাকে বলা হয়, সেই ধরনের ভৃগুকে বলে সক্রিয় ভৃগু। নিষ্ক্রিয় ভৃগু, নিষ্ক্রিয় ভৃগু কি? আংশিক উদ্ভিদ আচ্ছাদিত হলে সেই সমস্ত জায়গায় দেখা যায় এখন আর সেভাবে ভৃগুর পশ্চাৎপ্রসারণ হচ্ছে না, সেই জায়গায় অ্যাক্টিভনেস যেটা সেটা কমে গেছে, তো সেটাকে বলে নিষ্ক্রিয় ভৃগু। তিন নম্বর হচ্ছে পূর্বতন ভৃগু, যেসব ভৃগুতে আগে ক্ষয়কার্য হতো কিন্তু এখন সেখানে দেখা যাচ্ছে সামুদ্রিক ক্ষয়ের থেকেও বেশি অন্যান্য ক্ষয়কার্য বেশি হচ্ছে, অন্যান্য প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়কার্য বেশি হচ্ছে, কিন্তু সামুদ্রিক ক্ষয়কার্য সেভাবে হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। তো সেই জায়গাকে, সেই ভৃগুকে বলা হয় পূর্বতন ভৃগু। এরপর জলবায়ু পার্থক্য অনুসারে একে চার ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে শীত প্রধান অঞ্চলে অল্প ঢালযুক্ত ভৃগু। শীত প্রধান অঞ্চলে কি হয়, যেহেতু শীত প্রধান অঞ্চলে সমুদ্র তরঙ্গের শক্তি কম থাকে এবং হিমবাহের শক্তি তুলনামূলকভাবে বেশি থাকে, তাই সেখানে পুঞ্জিত ক্ষয় বা মাসওয়াস্টিং বেশি হয়, যার জন্য এখানে অল্প ঢালযুক্ত ভৃগু সৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ মণ্ডলে পশ্চিম বায়ুর প্রভাবে এখানে কিন্তু সমুদ্র তরঙ্গ বেশ অ্যাক্টিভ, যার জন্য এখানে খাড়া ঢাল বিশিষ্ট ভৃগুর সৃষ্টি হয়। তিন নম্বর ক্রান্তীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চলে দেখা যায় যে উদ্ভিদের আচ্ছাদন এবং প্রবাল প্রাচীর থাকার জন্য এখানেও কিন্তু সমুদ্র তরঙ্গ খুব অ্যাক্টিভ হতে পারে না, তো এক্ষেত্রে দেখা যায় কম ঢালু ভৃগুর সৃষ্টি হয় এবং এক্ষেত্রে ভৃগুর যে পশ্চাৎপ্রসারণ সেটা অনেক কম হয়। চার নম্বর শুষ্ক অঞ্চলে দেখা যায় যে নদীর মাধ্যমে ক্ষয়জাত যে পদার্থ সেগুলো আসে না, ফলে এখানে সঞ্চয়ের পরিমাণ কম, তাই এখানে ভৃগু হয় খাড়া ভৃগু। আর লাস্ট পয়েন্ট হচ্ছে শিলার গঠন অনুসারে, শিলার গঠন অনুসারে ওকে চার ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে ক্ষয় প্রতিরোধী খাড়া ভৃগু, যে সমস্ত জায়গায় চক জায়গায় কি খুব চক বেলে পাথর এই জাতীয় কঠিন শিলা থাকে, সেগুলো ক্ষয় প্রতিরোধ করে খুব খাড়া ঢালযুক্ত ভৃগু সৃষ্টি করে, সেগুলোকে বলে খাড়া, সেগুলোকে বলে ক্ষয় প্রতিরোধী ভৃগু। দু নম্বর হচ্ছে দুর্বল ভৃগু, যদি কাদা পাথর জাতীয় শিলা দিয়ে গঠিত বা খুব ফাটলযুক্ত শিলা দিয়ে গঠিত, সেক্ষেত্রে ভৃগুটা খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়, সেগুলোকে বলে দুর্বল ভৃগু। তিন নম্বর হচ্ছে কঠিন এবং কোমল শিলা যদি পরপর অবস্থান করে, তাহলে কঠিন শিলাটা কম ক্ষয় পায়, কোমল শিলা বেশি ক্ষয় পায়, তার ফলে একটা মিশ্র টাইপের ভৃগু তৈরি হয়, তো সেটাকে বলা হয় যৌগিক বা মিশ্র ভৃগু। এবং লাস্টলি
ক্ষয়কাঠ চলাকালীন যদি ভৃগু অঞ্চলে দেখা যায় যে একবার ভূমি উপরে উত্থিত হচ্ছে একবার নিচে নেমে যাচ্ছে, তো সেক্ষেত্রে যে ভৃগু তৈরি হয় তাকে বলা হয় জটিল ভৃগু। আচ্ছা, এরপরে আসছে এই যে ভৃগু সৃষ্টির পরে কি হয়, যে এই যে ভৃগুটা তো সৃষ্টি হলো, ভৃগুর সৃষ্টির পরে যে বললাম যে পেছন দিকে ক্রমশ ভৃগুটা পশ্চাৎ প্রসারণ ঘটে, তাহলে সামনের যে অংশটা সেই জায়গাটা ফ্ল্যাট মঞ্চ রূপে অবস্থান করে, সেটাকে বলা হয় তরঙ্গ কর্তিত মঞ্চ, যার উপরে সমুদ্রের ঢেউ এসে বারবার আছড়ে পড়ে। তো এটা কি ক্রমাগত তরঙ্গের আঘাতে ক্ষয় হতে হতে ভৃগু যখন ধীরে ধীরে পশ্চাৎ প্রসারণ ঘটে, ভৃগু আগে ভৃগু এখানে ছিল, এরপর সেটা পেছন দিকে সরে যাবে, তারপর আরো পেছন দিকে সরে যাবে, যত পেছনে সরবে সামনের যে এই অংশটা এটা ক্রমশ বাড়বে। তো এর ফলে ভৃগুর সামনে মঞ্চের মতো সমুদ্রমুখী ঢাল বিশিষ্ট একটা সমতল পৃষ্ঠ তৈরি হয়, একে বলা হয় তরঙ্গ কর্তিত মঞ্চ। তো এই তরঙ্গ কর্তিত মঞ্চ যখন জোয়ারের জলতলের নিচে থাকে তখন তাকে বলা হয় পুরোদেশীয় মঞ্চ। যেমন ভারতের পশ্চিম উপকূলে কোনো কোনো জায়গায় এরকম তরঙ্গ কর্তিত মঞ্চ দেখতে পাওয়া যায়।